আজকে আমাদের ভিডিও আইপি রেটিং কি এবং ডাস্টপ্রুফ আর ওয়াটারপ্রুফ এর সাথে কিভাবে রিলেটেড। তো দেখুন, যদি কোনো ফোন ওয়াটারপ্রুফ বা ডাস্টপ্রুফ হয়ে থাকে তাহলে তাকে একটা রেটিং দেওয়া হয় যা আইপি রেটিং বলা হয়। তো এটা অনেক রকমের হয়, যেমন লেটেস্ট হচ্ছে IP67 আর 68, ঠিক আছে। এবং এগুলির নাম স্পিকার, হেডফোন বা ইয়ারফোনের ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে। তো যে কোনো ডিভাইস যেমন মোবাইল ফোন, স্পিকার, ইয়ারফোন, যাই হোক না কেন বা যে কোনো গ্যাজেটই হোক না কেন, সেই ডিভাইস বা গ্যাজেটটা যদি কোনো সলিড বা লিকুইডের এগেনস্টে, ঠিক আছে, যদি কোনো রকমের প্রোটেকশান প্রোভাইড করতে পারে তাহলে ম্যানুফ্যাকচারটা সেই জিনিসটাকে একটা রেটিং দিয়ে স্পেসিফাই করে, ঠিক আছে। আচ্ছা, এবং তারা এই সেই রেটিংটা মেনশানও করে দেয়, ঠিক আছে। তারা এটা মেনশান করে দেয় যে এই ডিভাইসটা, ঠিক আছে, কতটা পরিমাণ বা কতক্ষণ সলিড এবং লিকুইডের এগেনস্টে প্রোটেকশান আপনাকে প্রোভাইড করতে পারে, ঠিক আছে। এখানে আইপি কথাটার মানে হলো বা আইপি কথাটার ফুল ফর্ম যেটা হলো যে ইনগ্রেস প্রোটেকশান, ঠিক আছে, যার মানে হলো বাইরের কোনো কিছু থেকে ভিতরের জিনিসের প্রোটেকশান দেয়া। তো এরপরে যে নাম্বারগুলি থাকে, ঠিক আছে, মানে IP67 বা 68 যে নাম্বারগুলো থাকে, সেই নাম্বারগুলো কিছু না কিছু একটা জিনিস মেনশান করে, ঠিক আছে। প্রথমেরটা মেনশান করে হচ্ছে সলিড, সেকেন্ডেরটা হচ্ছে লিকুইড, ঠিক আছে। যেমন 55, 67 বা 68 এই দুটো নাম্বার দু রকম জিনিস মেনশান করে, ঠিক আছে। এর মধ্যে প্রথম নাম্বারটা হলো সলিডের এগেনস্টে কতটা প্রোটেকশান দিতে পারে সেই ডিভাইস বা গ্যাজেটটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নাম্বারটা, যেটা ধরুন 6, ওকে। আর তারপরে হচ্ছে যে 7 নাম্বারটা বা সেকেন্ড যে নাম্বারটা, ঠিক আছে, সেই সেকেন্ড নাম্বারটা হচ্ছে যে লিকুইডের এগেনস্টে কতটা প্রোটেকশান আপনাকে দিতে পারে, ঠিক আছে, এই জিনিসটা ডিফাইন করে। তো কী তাহলে ফার্স্টের নাম্বারটা যেটা 6, সেটা আপনাকে সলিডের এগেনস্টে কতটা প্রোটেকশান দিতে পারে, আর যে 8 নাম্বারটা সেটা লিকুইড এগেনস্টে কতটা আপনাকে প্রোটেকশান দিতে পারে, ঠিক আছে। তো দেখুন, এখানে একটা চার্ট আছে, ঠিক আছে, চার্টটা আমি এখানে দেখাচ্ছি, আপনারা দেখে বললাম আইপি, ঠিক আছে, আইপির পরে ফার্স্ট নাম্বারটা সলিড, ঠিক আছে, আর সেকেন্ড নাম্বারটা লিকুইড, ওকে। দেখুন এখানে 1, 2, 3, 4 করে রেটিং দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে যে কতটা বড় জিনিস, ঠিক আছে, যে ডিভাইসের মধ্যে ঢুকতে পারবে, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তো এখানে এখন মোস্টলি 6 ইউজ হয়, ঠিক আছে। তো 6 হচ্ছে যে পুরোপুরি ডাস্টপ্রুফ, কোনোভাবে কোনো ডাস্ট ভিতরে ঢুকতেও পারবে না, ঠিক আছে, এটা। আর 5টা আগে ছিল যে ডাস্ট যদি কোনো কারণে ঢুকেও যায়, ঠিক আছে, তাহলেও ডিভাইসটা যেন কাজ করে, ঠিক আছে, সেরকম রেটিং ছিল। আর 6 হচ্ছে পুরোপুরি ডাস্টপ্রুফ, কোনোভাবে কোনো ডাস্ট ঢুকবেই না, ঠিক আছে, ধুলো। তো এবার এখানে 1, যে জলে ছিটে লাগলে একটুখানি বেঁচে থাকতে পারে, আচ্ছা। তারপরে হচ্ছে যেমন এখানে দেখুন 5 আর 6, ঠিক আছে, এ দুটো মোটামুটি ইউজ হয় অনেক সময়, ঠিক আছে। এখানে 5, 6 হচ্ছে, 5 হচ্ছে একটুখানি জোরে হয়তো আপনি জলে ফোয়ারা দিচ্ছেন বা জলে প্রেশারে জোরে জল দিচ্ছেন, ঠিক আছে। 6 হচ্ছে আরেকটু বেশি জোরে জল প্রেশার দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা এখনকার মোস্টলি ইউজ হয় 7 আর 8, ঠিক আছে। 7টা এখানে দেখুন, 7টা এখানে দেখাচ্ছে যে 1 মিনিট, ঠিক আছে, 1 মিটার জলে আপনি ডুবিয়ে রাখতে পারেন 30 মিনিট পর্যন্ত, ঠিক আছে। 1 মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত আপনি ডিভাইসটাকে ডুবিয়ে রাখতে পারেন, ঠিক আছে, যদি সেটা 7 রেটিং হয়, ঠিক আছে। আর 8 রেটিং হচ্ছে 1 মিটার থেকেও বেশি এই গভীরতায়, ঠিক আছে, যেটা 3 মিটার পর্যন্ত লিমিট, বাট সেটা ম্যানুফ্যাকচারের উপর ভেরি করে যায় ম্যানুফ্যাকচার কতটা কী দেবে। তো এই গেল হচ্ছে সলিড আর ওয়াটারের টোটাল রেটিংগুলো, ঠিক আছে, মানে যেটা 6 আর 8 বা 6, 7 এর রেটিং, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে, কিছুটা জিনিসও জানতে পেরেছেন। তো আবার দেখা হবে নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।